প্রজাতন্ত্র দিবস আসলে কি আর এই দিনটি কেন পালন করা হয়? ভারত 15 আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছিল আর 26 জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধানকে আত্মসাত করা হয়েছিল, যার জন্যই ভারত একটি লোকতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্র দেশ হিসেবে পরিচিত। এই জন্যই প্রতি বছর 26 জানুয়ারি এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয়। প্রজাতন্ত্র দিবস পালনের পরম্পরা সর্বপ্রথম কে শুরু করেছিল? দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ 26 জানুয়ারি 1950 সালে 21টি তোপের সালামির সাথে পতাকা উত্তোলন করেছিল এবং এর দ্বারাই তিনি ভারতকে পূর্ণ গণতন্ত্র রূপে ঘোষণা করেছিলেন। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে পালন করা হয় এবং সারা দেশ জুড়ে সবাই এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ভারত নিজের সংবিধান কবে গ্রহণ করেছিল? ভারত একটি যুক্তরাষ্ট্র। ভারতের অঙ্গরাজ্যগুলি সংবিধানকে মান্যতা দিতে বাধ্য। ভারতও ভারতীয় সংবিধান দ্বারা শাসিত, যাকে সংবিধান সভা 26 নভেম্বর 1949 সালে গ্রহণ করেছিল এবং এটি 26 জানুয়ারি 1950 থেকে লাগু হয়েছিল। ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষীয় যোজনার অবধারণা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছিল? ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষীয় যোজনার অবধারণা সোভিয়েত সংঘ অর্থাৎ USSR থেকে নেওয়া হয়েছিল। প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন কে করেন? দেশের প্রথম নাগরিক তথা রাষ্ট্রপতি প্রজাতন্ত্র দিবস সমারোহে অংশগ্রহণ করেন এবং জাতীয় পতাকাও উনিই উত্তোলন করেন। রাজ্যের রাজধানীগুলিতে প্রজাতন্ত্র দিবসে কে পতাকা উত্তোলন করেন? প্রত্যেক রাজ্যের রাজ্যপাল রাজ্যের রাজধানীতে এই দিনটিতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভারতে দুবার সর্বমোট জাতীয় পতাকা উত্তোলন করা হয়, এক প্রজাতন্ত্র দিবসে ও দুই স্বাধীনতা দিবসে। স্বাধীনতা দিবসের সময় দেশের প্রধানমন্ত্রী দেশের রাজধানীতে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং রাজ্যের রাজধানীতে মুখ্যমন্ত্রী ইহা করেন। নতুন দিল্লিতে হওয়া প্রজাতন্ত্র দিবসের ভব্য প্যারেডের সেলামি কে গ্রহণ করেন? ভারতের রাষ্ট্রপতি ইহা গ্রহণ করেন এবং উনি ভারতীয় সশস্ত্র বলের কমান্ডার ইন চিফের মর্যাদায় থাকেন। এই প্যারেডে ভারতীয় সেনা নিজেদের নতুন ট্যাঙ্ক, মিসাইল প্রভৃতির প্রদর্শনও করে থাকে। বিটিং রিট্রিট নামের সমারোহ কোথায় হয়? ইহা রায়সিনা হিলসে রাষ্ট্রপতি ভবনের সামনে করা হয়, যার মুখ্য অতিথি হন রাষ্ট্রপতি। একে প্রজাতন্ত্র দিবস সমাপন বা সমর্পণ সমারোহও বলা হয়ে থাকে। এই অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবস সমারোহের তৃতীয় দিন তথা 29 জানুয়ারিতে করা হয়। এতে স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনার ব্যান্ড পারম্পরিক সঙ্গীত বাজিয়ে মার্চ করে। ভারতীয় জাতীয় পতাকা কে ডিজাইন করেছিল? ভারতের জাতীয় পতাকা পিঙ্গলি ভেঙ্কাইয়া ডিজাইন করেছিল। উনি প্রথমে যে পতাকাটি ডিজাইন করেছিলেন তা কেবল দুটি রঙের ছিল, লাল এবং সবুজ। উনি এই পতাকা ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস পার্টির বেজওয়াড়া অধিবেশনে গান্ধীজির সামনে দেখান। পরে গান্ধীজির পরামর্শে পতাকাকে সাদা রঙকেও যুক্ত করা হয়। পরে চরকার জায়গায় রাষ্ট্রীয় প্রতীক স্বরূপ অশোক চক্র স্থান পায়। ভারতীয় জাতীয় পতাকাকে এর বর্তমান স্বরূপে 22 জুলাই 1947 সালে আয়োজিত সংবিধান সভার বৈঠকের সময় স্বীকার করা হয়। ভারতে তিরঙ্গা বলতে ভারতীয় জাতীয় পতাকাকে বোঝানো হয়।
রাষ্ট্রীয় বীরতা পুরস্কার কখন দেওয়া হয়? ইহা ভারতে প্রত্যেক বছর 26 জানুয়ারির পূর্ব সন্ধ্যাতে বাহাদুর শিশুদের দেওয়া হয়। এই পুরস্কারের আরম্ভ 1957 থেকে হয়েছিল। পুরস্কারের রূপে একটি পদক, প্রমাণপত্র ও নগদ রাশি দেওয়া হয়। সব শিশুদের স্কুলের পড়ালেখা সম্পন্ন করার জন্য বৃত্তিও দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসের প্যারেড কোথা থেকে শুরু হয়? ইহা রাষ্ট্রপতি ভবন থেকে শুরু হয় এবং ইন্ডিয়া গেটে শেষ হয়। প্রথম প্রজাতন্ত্র দিবসে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের রাষ্ট্রপতি, সংবিধান লাঘু হওয়ার পরে তিনি বর্তমান সংসদ ভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ নেন এবং এরপরে 5 মিল লম্বা সমারোহের পরে ইরভিন স্টেডিয়ামে উনি জাতীয় পতাকা উত্তোলন করেন। ভারতীয় সংবিধান কতদিনে বানানো হয়েছিল? সংবিধান সভা প্রায় 2 বছর 11 মাস 17 দিনে ভারতের সংবিধান প্রস্তুত করেছিল। এই সময় 165 দিনে 11 সত্র আয়োজিত করা হয়েছিল।